হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল স্টাডি গাইড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত তো আগামীকালের পরের দিনই ডাব্লুবি এক্সাইজ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা তো তার জন্যই কিন্তু কিছু রিজেনিং থেকে তোমাদের কিছু টাইপের প্রশ্ন নিয়ে এসেছে আজকে তোমাদের সামনে অবশ্যই এই রিজনিংগুলো তোমরা একটু ভালো করে দেখবে এর মধ্যে তোকে এই টাইপের কিন্তু রিজনিংই তোমাদের আসবে তো আশা করছি আমাদের সাথে লাস্ট পর্যন্ত থাকো ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবে এবং অনেক কিছু জানবে এবং এই টাইপেরগুলো তোমরা একটু ভালো করে জেনে নাও কীভাবে করছি তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমাদের সাথে আজ নতুন হেতেগুলো তুমি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও অনেক ভালো প্রস্তুতি পেতে এবং লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকো লাইক শেয়ার কমেন্ট করে তো নাও আজকের প্রথম প্রশ্নটি এখানে কী তো ডব্লুবি এক্সাইজ কনস্টেবল প্রিপারেশন তোমরা জানো আজকের প্রথম প্রশ্নটি দেখবো এখানে কি দেওয়া আছে হ্যাঁ প্রথম প্রশ্নটি কি বলছে দেখে নাও মিতা রিতার থেকে লম্বা মিতা রিতার থেকে লম্বা কিন্তু শনির থেকে নয় রিতা সরিতার থেকে লম্বা শনি রূপার থেকে নয় তবে এদের মধ্যে কে বেশি লম্বা ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা কে কিভাবে করো আমরা একটু দেখিয়ে দিচ্ছি যে এইভাবে তোমরা যদি করতে পারো আশা করছি একদম সঠিক করবে ঠিক আছে তো প্রথমে মিতা রিতার থেকে লম্বা বলেছে ঠিক আছে তো মিতা রিতার থেকে লম্বা আমরা এখানে লিখে নিলাম রিতা ছোট্ট করে লিখে নিচ্ছি এখানে রিতা একটু দেখতে থাকো আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে আর তোমরা কিন্তু ভুল করবে না একটু কোথাও ঠিক আছে তো এখানে দেখে দিচ্ছি তোমাদের হালকা করে দেখে নাও তো এখানে প্রথম বলেছে মিতা রীতার থেকে লম্বা তো আমরা এখানে লিখতে পারি যে রীতা এখানে আমরা লিখতে পারি রীতা তো রিতার থেকে কি বলেছে মিতা লম্বা তো এখানে আমরা লিখে নিলাম মিতা ঠিক আছে তারপরে কি বলেছে কিন্তু শনির থেকে নয় হ্যাঁ তবে শনির থেকে নয় তবে আমরা শনিটা কিন্তু উপরে লিখবো ঠিক আছে শনিটা কিন্তু উপরে মানে শনির থেকে লম্বা নয় ঠিক আছে একটু ভালো করে ফলো করলে বুঝতে পারবে কি বলেছে রিতা সরিতার থেকে লম্বা রিতা এই যে থেকে লম্বা সরিতা আমরা নিচে তাহলে কি লিখবো সরিতা লিখবো এখানে এস আর দিয়ে আমরা সরিতা লিখলাম সরিতার থেকে নয় রীতা সরিতার থেকে মানে বেটে ঠিক আছে তারপরে লাইনটা কি বলেছে দেখো শনি রূপার থেকে শনি রূপার থেকে নয় তার মানে কি এই শনি রূপার থেকে নয় তার মানে রূপাটা আমাদের উপরে যাবে এই আর ইউ পি তোমরা যদি না বুঝতে পারো রিভার্স করে নিয়ে আরেকবার দেখো অবশ্যই বুঝতে পারবে এই কনসেপ্টটা যদি তোমরা করতে পারো আশা করছি তোমাদের দিনও ভুল হবে না তবে এখানে বলেছে সব থেকে লম্বাকে তো ওখানে সব থেকে লম্বা কিন্তু অবশ্যই তোমাদের রূপা হয়ে যাবে এই প্রশ্নগুলো যদি তোমরা এইভাবে করো তোমাদের কোনো দিন ভুল হবে না তো ওখানে সঠিক উত্তর হয়েছে কিন্তু অপশান বি রূপা ঠিক আছে তো আজকের দ্বিতীয় নম্বর কোশ্চেনটি অবশ্যই দেখে নাও কি আছে শনাক্তকরণ একটি অপরটির থেকে আলাদা একটি অপরটির থেকে আলাদা সেটা কেন শনাক্ত করতে হবে ঠিক আছে তো দেখুন অপশান প্রস্তাব উপদেশ নির্দেশ পরামর্শ দেওয়া ঠিক আছে এটা কোনটি অপরত্যের থেকে সবকটা তিনটি এক আর কিন্তু একটি আলাদা আছে তো তোমাদের মধ্যে কী হচ্ছে তো আমাদের এখানে কিন্তু একটি দেখো প্রস্তাবও যা উপদেশ দেওয়া তা নির্দেশ দেয় তাই কিন্তু একই পর্যায়ে পড়ে কিন্তু পরামর্শটা কিন্তু আলাদা ঠিক আছে নির্দেশ উপদেশ প্রস্তাব দেওয়া কিন্তু এক কিন্তু পরামর্শটা কিন্তু আলাদা অবশ্যই তো পরামর্শ ডি কিন্তু একদম সঠিক উত্তর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না নেক্সট তিন নম্বরটি দেখে নাও কি আছে নিম্নের শাড়ির মধ্যে কোনটি ভুল বের করুন ঠিক আছে নির্মের শাড়ির মধ্যে কোনটি ভুল বের করুন তো দেখে নাও এখানে পাঁচ ষোলো ছয় ষোলো সাত ষোলো তারপরে কিন্তু এখানে এই যে নয় দিয়েছে কিন্তু এখানে নয়টা হবে না পাঁচ ছয় সাত এখানে কিন্তু আট হবে তাহলে এখানে আমরা নয়টা কিন্তু ভুল পেলাম ঠিক আছে নয়টা এখানে ভুল তিন নম্বরটা নয়টা এখানে আট হওয়ার কথা ছিল ঠিক আছে নেক্সট দেখে নেব আসকে চার নম্বরটি কী আছে শনাক্তকরণ একটি অপরিটির থেকে আলাদা তো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় পাবেই এই প্রত্যেকটি তোমাদের যে আইটেম দিয়েছি মানে প্রত্যেকটি টাইপ করে কিন্তু একটি করে তোমরা পরীক্ষার হলে পাবে রিজনিং থেকে খুবই ইম্পর্ট্যান্ট টপিক এইগুলো এগুলো থেকে কিন্তু পরীক্ষা আসেই তো আলু টমেটো আদা পেঁয়াজ তো তোমাদের মতে অবশ্যই বুঝতেই পারছো অনেকেই যারা একটু রিজনিং সম্বন্ধে ভালো ধারণা আছে তারা বুঝতেই পারছে যে যে তোমাদের এটা কোনটা হতে চলেছে তো হ্যাঁ এটা কিন্তু অপশান বি টমেটো টমেটো কিন্তু আলাদা কেন বলে দিচ্ছি এটা আলু দেখো মাটির নিচে আদা মাটির নিচে পেঁয়াজও মাটির নিচে কিন্তু টমেটো কিন্তু তোমাদের দেখা যায় গাছের উপরে দেখতে পাওয়া যায় তা টমেটোটা কিন্তু একদম সঠিক করতে আলাদা নেক্সট আজকের পাঁচ নম্বরটি দেখে নেবো কী আছে খুবই ভালো এই পাঁচ নম্বর প্রশ্নটি আসেই পরীক্ষায় ঠিক আছে তো পাঁচ নম্বরটি দেখতে থাকো যদি এই যে লেখা আছে এই স্পেলিংটার মানে যদি এটা হয় এবং এই স্পেলিংটার যদি মানে এটা হয় তবে একদম শর্টকাটে তোমরা কি করে বুঝবে এটা হুম তোমাদের প্রথমে মিলিয়ে নিতে হবে প্রথম স্টেপ এরকম দিলে প্রথম স্টেপ মিলিয়ে নিতে হবে তোমাদের দেখতে হবে কমন কী আছে এখানে দেখো এইচ কমন আছে এখানে এইচ কমন আছে তাহলে এইচের মান কত আমি দেখে নিই এখানে এইচের মান আট দিয়েছে এখানে এইচের এর মান আট তার মানে কি মান আগে দেখে নিলাম যে ঠিক আছে তাহলে আমরা কিন্তু একদম একবারে পেয়ে যাচ্ছি ওইটা সঠিক উত্তর তাহলে আর এর মান দেখো আর এর মান তিন তাহলে প্রথমে আমরা লিখে নিতে পারি তিন আরের মান প্রথমে তিন লিখে নিতে পারি তারপরে দেখো কী চেয়েছে আমাদের ইউ ইউ এর মান দেখো কি আছে ইউ এর মান এই দেখো এখানে ইউ এর মান আছে এইট আমরা এইট লিখে নিতে পারি ইউ এর মান কি আছে ইউ এর মান সিক্স সরি ইউ এর মান কিন্তু সিক্স হ্যাঁ ইউ এর মান সিক্স আছে তারপরে এস এর মান এস এর মান একদম ফাইভ আছে একদম রাইট এবং তারপরে কি আছে এইচ এইচ এর মান দেখো এইট আছে তো এই তোমাদের তিন তিন ছয় পাঁচ আট কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে এটা একদম সঠিক উত্তর ঠিক আছে তো না বুঝতে পারলে আবার আর একবার রিভার্স ভার্সান করে নাও অবশ্যই বুঝতে পারবে প্রথমে তোমাদের মিলিয়ে নিতে হবে যে এই সংখ্যা এই সংখ্যার সাথে মিল আছে কি না যদি মিল থাকে তবে দেখতে হবে তোমাদের এই ডিজিটের সাথে আমাদের এই সংখ্যার মিলগুলো আছে কি না যদি মিল থেকে যায় তবে অবশ্যই তোমরা মিলিয়ে মিলিয়ে করে দেবে আমরা যেভাবে বললাম এইভাবে যদি বুঝতে পারলে না পারো অবশ্যই একটু কমেন্ট করে দেবে আমরা পরবর্তী যদি এই রিজনিং ভিডিও নিয়ে আসি অবশ্যই এইভাবে ভালো করে বুঝিয়ে দেবো তো ছয় নম্বরটা কিন্তু আরও ভালো ইম্পর্টেন্ট এবং বোঝার মতো অবশ্যই অনেকে পারো না পারো যারা তাদের জন্য আজকে নাও কি করে করবে তো ছয় নম্বরটা কিন্তু তোমাদের এই যে এই ডিজিংটা খুব টাফ এবং খুবই ভালো এবং শিখতে পারলে তো এখানে তোমাদের ডিজিট দেখে নিতে কটা প্রথমে গুনে নিতে হবে তো এখানে দেখবো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তো কুড়িটি ডিজিট আছে তো এই কুড়িটি ডিজিটকে আমরা ভাঙার চেষ্টা করব ঠিক আছে যদি আমরা এখানে চারটি করে ভাঙি এক দুই তিন চার চারটি করে ভাঙি তো ওখানে আবার যদি পাঁচটি করে ভাঙি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা দেখতে পারি এখানে দুটো করে যদি ভাঙি দেখো এ এ বি বি এ এ বিবি এ বিবি এ বিবি এ বিবি হ্যাঁ যদি আমরা দুটো করে ভেঙে ফেলি তাহলে কিন্তু একদম সঠিক হয়ে যাচ্ছে দেখো এ বিবি এ বিবি তোমরা দুটো করে ভেঙে তোমরা অপশান যদি বসিয়ে দাও তাহলে ডবল এ তাহলে এখানে এ বসালাম এখানে বি একটা আছে আবার একটা বি লাগবে আবার একটা এ লাগবে তাহলে ডবল হয়ে যাবে তাহলে কিন্তু এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশান বিটা ঠিক আছে অপশান বি কিন্তু একদম সঠিক উত্তর তোমরা এইভাবে ভেঙে ভেঙে যদি করতে পারো আশা করি ভুল হওয়ার চান্স খুব কম নেক্সট আজকে সাত নম্বরটি দেখে নাও কি আছে নিচের চারটির মধ্যে কোনটি একই সম্পর্কযুক্ত চাদর লেপ উল সোয়েটার অলঙ্কার সুন্দর এবং রূপ ধাতু ঠিক আছে তো খুবই ক্লোজিং এই মিনিংগুলো বুঝতে হবে একদম সেন্স দ্বারা তো অবশ্যই তোমাদের বুঝতে হবে নিচের কোনটির মধ্যে একই সম্পর্কযুক্ত কোনটি একই সম্পর্কযুক্ত মানে একই সম্পর্কের সাথে যুক্ত তোমাদের চাদর লেপ মানে কি চাদর গায়ে দেওয়া যায় বা লেপও গায়ে দেওয়া যায় অলঙ্কার অলঙ্কার করলে কিন্তু সুন্দর থাকে রূপ ধাতু দিয়ে কিন্তু রূপ হয় ধাতু বোতল কিন্তু রূপও পড়ে কিন্তু উল দিয়ে দেখো সোয়েটার বানায় এটা কিন্তু একদম সম্পর্কযুক্ত উল দিয়েই কিন্তু সোয়েটারটি হয় ঠিক আছে তো সঠিক উত্তর কিন্তু অপশান বি এই ধরনের তোমাদের সেন্সের মাধ্যমে কিন্তু এই রিজেনিংগুলো করতে হবে খুবই ইম্পর্টেন্ট ভুল হওয়ার চান্স অনেক বেশি একটু ভালো করে বুঝে নাও নেক্সট আট নম্বরটি দেখে নাও আর্মির সঙ্গে সৈনিকের যেমন সম্পর্ক তেমন একইভাবে ছায়াপথের সঙ্গে নিচের কোনটির সম্পর্ক ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশ্বজগৎ গ্রহ উপগ্রহ দি তারা তো এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আর্মির যেমন সৈনিক আর্মি যেমন সৈনিক তেমন আমাদের ছায়াপথের সাথে কিন্তু অপশান ডি তারা তারার কিন্তু সম্পর্ক তারার সাথে ছায়াপথের সম্পর্ক ঠিক আছে নেক্সট আজকে নয় নম্বরটি দেখে নাও কি আছে এই যে এই ধরনের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট রাজ্যে রাজ রাজার অবস্থান উপর দিক থেকে পনেরো এবং নিচের দিক থেকে একুশতম তাহলে ওই শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী আছে এই এইগুলো খুবই ভালো আমি তোমাদের একবারে শিখিয়ে দেবো অবশ্যই এইভাবে করলেই কিন্তু ভুল হবে না আর তোমরা কী করবে প্রথমে পনেরো লিখবে যোগ একুশ লিখবে একুশ লিখবে কি করবে মাইনাস এক করবে এই যে এই সূত্রটা তোমরা যদি করো এই প্রশ্ন পেলে তোমরা এই সূত্র করে দেবে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হবে ঠিক আছে তাহলে পনেরো আর তোমাদের একুশ তবে ছত্রিশ ছত্রিশ মাইনাস এক পঁয়ত্রিশ তোমাদের অপশান বি কিন্তু পঁয়ত্রিশ কিন্তু একদম কারেক্ট অ্যান্সার তোমরা যদি এই সূত্র করতে পারো অবশ্যই বলছি ভুল হওয়ার চান্স নেই একদম হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে তো আজকে দশ নম্বরও ফাইনাল কোয়েশ্চেনটি দেখে নাও কি আছে হাতি শিয়াল এবং পশু নির্দেশ করে একটি ভেনচিত্র অঙ্কন করো ভেনচিত্র কিন্তু সব পরীক্ষাতেই দেখতে গেছে ডিজাইনিং মানে কিন্তু ভেনচিত্র একটি কমন ব্যাপার তো ভেনচিত্রটা তোমাদের এমনভাবে শিখতে হবে যাতে তোমরা নিজেরাই ছবি আঁকতে পারো সেটাই আজকে কিন্তু এই ভেনচিত্রটার মাধ্যমে তোমাদের শিখিয়ে দিচ্ছি দেখো তো হাতি শিয়াল এবং পশু হাতি আর শিয়াল দুটি আলাদা কিন্তু পশু দেখো পশু তোমাদের হাতি ও শিয়াল কিন্তু তার মধ্যে একটা আলাদা তার আমি একটা বড় গোল করতে পারি এটা আমি করতে পারি পুরো পশু তোমাদের পশু ধরতে পারি এই পশুর মধ্যে তোমাদের এই হাতি করতে পারি এটা শিয়াল করতে পারি এটা এবার বলবে কেন এর মধ্যে দুটো গেল না কেন হাতি আলাদা তোমাদের শিয়াল আলাদা কিন্তু ঠিক আছে হাতি আর শিয়াল কিন্তু দুটোই পশু হলেও একটি কিন্তু মাংসশাশী আর একটি কিন্তু তোমাদের আলাদা ঠিক আছে সেই জন্য কিন্তু দুটো এক হবে তোমাদের এই চিত্রটা কিন্তু এই হাতি শেয়ার এবং পশুর মধ্যে একদম কারেক্ট হবে তোমাদের এভাবে বুঝে বুঝে নিজেদেরকেই চিত্র অঙ্কন করতে হবে ঠিক আছে যদি এই ধরনের ভিডিও আরও তোমাদের প্রয়োজন হয় অবশ্যই একটি কমেন্ট করে দাও এই ধরনের রিজেনিং বুঝিয়ে অবশ্যই আমি তোমাদের সলভ করে দেবো এবং আশা করি অনেক ভালো বুঝতে পারবে এই ভিডিওটা নেক্সট আপলোড করতে তোমাদের তাড়াতাড়ি একটি লাইক শেয়ার কমেন্ট করতে হবে অবশ্যই আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে এই ভি এরকম ভিডিও পেতে অবশ্যই এক্ষুনি একটি লাইক এবং কমেন্ট করে দাও আর ভিডিওটা কেমন ছিল যে জানাতে ভুলবে না পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করবো ভিডিওটি লাস্ট মধ্যে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ